হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আসুন, বসুন, দেখুন আর্ট শো লাল গোলাপ। দর্শকরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, বাংলাদেশের এয়ারপোর্টে প্রায়ই সোনার চোরাচালান ধরা পড়ে। দক্ষ ও কৃতী কাস্টমস অফিসারদের ছবি পত্রিকায় ওঠে, হতভাগ্য ও ব্যর্থ চোরাচালানকারীর ছবিও ওঠে। তবে দর্শকরা ও পাঠকরা জানতে পারেন না, ওই চোরাচালান করা সোনাগুলোর শেষ গন্তব্যস্থল হয় কোথায়। কেউ কেউ বলেন, কাস্টমস ডিউটি দিয়ে সোনা আমদানি করলে গহনা বা জুয়েলারির দাম অনেক বেশি হতে পারে, তাই পারস্পরিক যোগসাজশে এয়ারপোর্টে ধৃত সোনা বিক্রি হয় নিলামে, সেখানে সস্তায় চোরাচালানকারীরা সোনা কিনে নেন। এই অভিযোগের সত্যতা বিচার আমরা করব না আজ। আমরা দেখব সোনা কেন বাংলাদেশে আসে, সোনার এবং অন্যান্য গহনা কাদের প্রিয়। আমাদের লাল গোলাপের আজকের পর্ব জুয়েলারি পার্ট ওয়ান। আগে জেনে নিন কিছু তথ্য। গহনার ইংরেজি জুয়েলারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ জোকেল থেকে। জোকেল শব্দটির মানে হালকাভাবে সময় কাটানোর জন্য খেলার উপকরণ। প্রাচীন রোমে নারী পুরুষদের প্রিয় ছিল জোকেল। প্রাচীন ফ্রান্সে জোকেল শব্দটি উচ্চারিত হতো জোয়েল রূপে, আর সেই জোয়েল থেকে এসেছে আজকের ইংরেজি শব্দ জুয়েল এবং সেখান থেকে জুয়েলারি। তবে জুয়েলারি শব্দটির বানান আমেরিকান ইংরেজিতে একটু অন্যরকম। ইংরেজিতে বানান জুয়েলারি, আর আমেরিকান ইংরেজি বানান জুয়েলারি। অর্থাৎ আমেরিকান বানানে একটা এল এবং একটা ই কম। বানান ও উচ্চারণ যাই হোক না কেন, হাজার হাজার বছর ধরে গহনা বা জুয়েলারি বিশ্ব জুড়ে নরনারীদের প্রিয়। যদিও অতীতের এবং অন্যান্য মহাদেশের তুলনায় এখন ইউরোপের পুরুষরা জুয়েলারিতে কম আসক্ত। ধারণা করা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন জুয়েলারির বয়স অন্তত 100,000 বছর। তখন মানুষ শঙ্খ, শামুক, ঝিনুক এবং বিভিন্ন লতাপাতা, গাছপালার বিভিন্ন অংশ দিয়ে জুয়েলারি বানাত। 100,000 বছরের পুরনো যে জুয়েলারিটি আবিষ্কৃত হয়েছে সেটি বানানো হয়েছিল নাসারিয়াস শঙ্খ দিয়ে। আজ জুয়েলারির বিষয়ে এখানে কথা বলতে এসেছেন সুদূর জাপান থেকে ডক্টর তানিয়া হোসেন। আমরা আপনার সঙ্গে একটু পরে কথা বলবো, তার আগে আরও কিছু ইনফো। জুয়েলারি বানাতে পরবর্তী সময়ে শঙ্খ, ফুল এবং কাঠের সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য পাথর, সোনা, রূপা, তামা, পিতল। খনিজ এবং ধাতব পদার্থগুলো জুয়েলারিকে করে টেকসই, তাই ক্রমেই টেকসই জুয়েলারি হয় নরনারীর প্রিয়। ডায়মন্ড বা হীরা হচ্ছে সবচেয়ে শক্ত খনিজ পদার্থ এবং ডায়মন্ড জুয়েলারি সবচেয়ে বেশি দামি হবার অন্যতম কারণ এটি। ধারণা করা হয় জুয়েলারির প্রথম ব্যবহার শুরু হয় আফ্রিকা মহাদেশে। জুয়েলারি হতে পারে অনেক রকমের, যেমন আংটি, গলার হার, হাতের চুড়ি ও কানের দুল। এছাড়া জুয়েলারি হতে পারে নাকফুল, ব্রেসলেট, নূপুর প্রভৃতি। জুয়েলারি শুধু দেহে আটকানো থাকে তা নয়, জুয়েলারি আটকানো থাকতে পারে পোশাকের সঙ্গে, যেমন ব্রুচ, সোনালি রূপালি চুমকি দেওয়া শাড়ি, ব্লাউজ, লেহেঙ্গা, থ্রি পিস ইত্যাদিতে। এমনকি স্যান্ডাল ও জুতাতেও জুয়েলারি আটকানো হতে পারে, যেমন বাংলাদেশের ব্যবসায়ী মুসা বিন শমশের তার জুতায় বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যবহার করেন। এছাড়া জুয়েলারি ব্যবহৃত হতে পারে নিত্য ব্যবহার্য জিনিসে, যেমন কলম, রিস্টওয়াচ প্রভৃতিতে। মুসা বিন শমশেরের মবলা ফাউন্টেন পেন এবং রোলেক্স রিস্টওয়াচও জুয়েলারি খচিত। এখন অনেকে তাদের মোবাইল ফোনও জুয়েলারি খচিত করছেন। এই সবই পাবলিক ডিসপ্লে, অর্থাৎ সবাইকে দেখানোর জন্য অথবা নিজের সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ করে থাকে। নরনারী নিজের যৌন আকর্ষণ বাড়ানোর জন্য প্রাইভেট ডিসপ্লে, অর্থাৎ গোপনে কাউকে দেখানোর জন্য তার গোপনাঙ্গেও জুয়েলারি আটকাতে বা ঝোলাতে পারে। ডক্টর তানিয়া হোসেন, আপনার সঙ্গে আমাদের ইতিপূর্বে এখানে আলাপ হয়েছিল। আপনি 14 বছর যাবৎ জাপানে আছেন এবং তাছাড়াও আপনি দেশ বিদেশে ঘুরে বেড়ান। আজ আপনার সঙ্গে আলোচনা করব জুয়েলারি বিষয়ে। আমরা আপনার প্রতি সেদিন কিন্তু একটু আকৃষ্ট হয়েছিলাম, আপনি বেশ
কিছু জুয়েলারি সেদিন পরে এসেছিলেন, আজকে কিন্তু আমাদের অনুরোধে আরও বেশি জুয়েলারি পরে আপনি এসেছেন। সুতরাং দর্শকরা কেউ যদি আপনাকে ওভার ড্রেসড মনে করেন, সেটা কিন্তু আমাদের অনুরোধেই আপনি এই জুয়েলারিগুলো পরে এসেছেন, কিন্তু এ বিষয়ে আপনি কথা বলবেন। তার আগে অন্য কথা, আপনার কিন্তু বায়োডাটা অনেক লম্বা, আপনি পিএইচডি করেছেন ইংলিশ লিঙ্গুইস্টিকে জাপানেই, এবং আপনি একজন শুধু ভ্রমণকারী নয় লেখিকাও বটে, নিজের বই আছে হলুদ ভালোবাসা, এখানে 14 লাইনের 80টা ভালোবাসার কবিতা আছে, তাই না? অবশ্য আপনি এখনও বিয়ে করেননি, কিন্তু ভালোবাসার কবিতা আপনি লিখেই চলেছেন। আচ্ছা, বিয়ে করেননি, তবু আপনার বইয়ের নাম আজ আমার বিয়ে, এ বিষয়ে আমরা গতবার কথা বলেছিলাম। জানি না আগামীকাল আপনার বিয়ে হবে কি না, আগামীকাল আপনি তো জাপানেও চলে যেতে পারেন। পানশালায় আমি, তানিয়া হোসেন, নীল তানিয়া হোসেন। কিন্তু আজকে একটি নতুন বই বিষয়ে আমরা কথা বলতে চাই আগে আপনার সঙ্গে, সেটা হচ্ছে প্রয়াত হুমায়ুন আহমেদের বইয়ের আপনি একটি ইংরেজি অনুবাদ করেছেন, এটা বাংলা নাম কী ছিল এবং কেন আপনি এই অনুবাদটি করলেন এবং হুমায়ুন আহমেদ সেটি জানতেন কি না, এ বিষয়ে কিছু বলুন। এটা বাংলা ছিল কে কথা কয়, এই বইটি নাম ছিল তো আমি দীর্ঘদিন অনুবাদে কাজ করি জাপানে, তো জাপানে আরেকজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাংলাদেশি, উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি হুমায়ুন আহমেদ সাহেবের এই কে কথা কয় বই অথবা লীলাবতী এটা অনুবাদ করবেন কি না। তখন হুমায়ুন আহমেদ সাহেব বেঁচেছিলেন এবং আমাকে, আমি বললাম যে হুমায়ুন আহমেদ সাহেব কোনটা চান, যেহেতু আমি অনেক ভক্ত। তারপরে আমি হুমায়ুন আহমেদ সাহেব বলেন যে আমি চাই কে কথা কয় বইটা করুক, দেন আমি ওনার অনুমতি নিয়ে, মাঝে সাহেবের অনুমতি নিয়ে আমি কাজটা শুরু করি। আমি যখন প্রথম একটা অধ্যায় অনুবাদ করে পাঠায় আমেরিকাতে, উনি এটা পছন্দ করেন এবং তারপরেই আমি পুরো কাজটা শেষ করি। আমি আপনাকে আমাদের দেশের পক্ষ থেকে এবং হুমায়ুন আহমেদের সকল ভক্ত এবং পাঠকদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আপনি একটি ভালো কাজ করেছেন। আমরা আরও ধন্যবাদ জানাবো যদি আপনি ওই জাপান থেকে ব্যবস্থা করেন যে হুমায়ুন আহমেদের কিছু লেখা জাপানি ভাষায় অনুবাদ করার, সেটা কি সম্ভবপর? এটা আমি চেষ্টা করছি, আমি চাচ্ছি এই বইটা খুব ভালো। এটা এটা মূলত হুমায়ুন আহমেদের একটা অটিস্টিক চাইল্ডকে নিয়ে লেখা এবং জাপানে এরকম অটিস্টিক চাইল্ডকে নিয়ে অনেক কিছু অনেক কাজ হয়। আমার ইচ্ছা ছিল এই বইটাই আমি জাপানিজে করব, আসলে সময় পাচ্ছি না, এটা আমি করতে চাচ্ছিলাম, বা এটা সময়ের ব্যাপার এবং অনুবাদ করা, যেহেতু জাপানিজ মূলত আমার 3-4 নম্বর ল্যাঙ্গুয়েজ হবে যদি আমি শিক্ষা দিই। ওদের মতন উপর থেকে নিচে লিখতে পারেন, টাইপ করতে পারি, হাতে লিখতে গেলে তো কিছু পড়া যায় কিনা যায়, লেখাপড়া তো অবশ্যই জানি কারণ আমি ওখানে দীর্ঘদিন পড়াশোনা করেছি। আচ্ছা, তো আমার ইচ্ছা আছে আমি একটা অবশ্যই করব। আপনি অনেক গুণে গুণী এবং এসবের জন্য হয়তো আপনি আপনার পিতার কাছে খুব ঋণী বোধ করেন, কেন আপনার পিতার নাম এখানে উচ্চারণ করেছেন, আপনার পিতার সম্পর্কে দু একটি কথা বলুন। আমার বাবা ছিলেন ব্যারিস্টার কাজী সাদত হোসেন, ওনার নাম ছিলেন, উনি সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর এই বইটির যখন আমি লিখি তখন আমার বাবা মারা যায় 2009 সালে, এবং 2012 সালে আমি বইটির কাজ 2011 সালে শুরু করি। তো আমার আসলে এতখানি যে আমি যখন বিদেশ যাই মূলত, তো আমার তখন বয়স 22, আমার বাবা, আমার তখন অনেক বিয়ের প্রস্তাব আসে, আব্বা বলে তোমার 1000 বার বিয়ে হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, তুমি আগে লেখাপড়া শেষ করো। তো মূলত আমি আজকে এই পর্যায়ে এসেছি বাবার উৎসাহে, তো আমার এই বইটার সমস্ত এফোর্ট আমি তাকে উৎসর্গ করে দিয়েছিলাম। এবারে আজকের প্রসঙ্গ জুয়েলারি, আপনার কানে, নাকে, গলায়, হাতে, আঙুলে এবং পায়েও জুয়েলারি আছে, এই জুয়েলারি আপনি কোথায় রাখেন, কীভাবে রাখেন? জুয়েলারি মূলত বাংলাদেশে যখন রাখি তখন ব্যাংকের লকারেই রাখতে হয় নিরাপত্তার কারণে। বাড়ি থেকে ব্যাংকে যাচ্ছেন কি করে? গাড়িতে যাই, তো সেই কারণে সেখানে একটু মানে মোটামুটি অন্য অন্য ট্রান্সপোর্টেশনের চেয়ে এটা নিরাপদ। তারপরে অল্প অল্প নিয়ে যাই, একবারে তো সব আর ক্যারি করি না। আচ্ছা, আর আর জাপানে আমার বাসায় থাকে, একটু খোলাই থাকে, ওখানে তো মোটামুটি নিরাপদ, ওখানে কখনো এই সমস্যা নাই। আর এই সব এই ধরনের জুয়েলারি কেউ নিবেও না, এত জাপানে নেবে, জাপানে কেউ নেবে না, এত সস্তা, মানে ওদের কাছে তো এটা খুব একটা ভ্যালুড না, ওরা তো গহনা পরে না, আর এত কম টাকার জিনিস নিয়ে চুরি করতে কেউ যাবে না, বড় লোকের দেশ তো ওটা। আচ্ছা, কিন্তু আপনার নিজের সবচেয়ে দামি জুয়েলারি কোনটি, দামটা বলতে হবে না কিন্তু সেটি কি? আমার একটা হাতের আছে অনেক বড়, এটা আমি কিনেছিলাম বাংলাদেশ থেকে, কিনেছি, অনেক সুন্দর, অনেক রকমের পাথর দেয়া। কোথায় সেটি? সেটা জাপানে, অবশ্যই সেটা জাপানে, পুরোই জাপানে, কারণ তো শার্ট প্যান্ট পরলে মানায়,
আমার স্টুডেন্ট একটু অবাক্ষয় তাকিয়ে থাকে, টিচার এটা পড়ে আসছে, আমি আবার অনুষ্ঠানে পড়ে যাই, আমি ক্লাসের ভিতরে এরকম পায়ে গটা পড়ে যায়, নাকে এটা পড়ে যায়, আমাকে কেউ কিছু বলে না। কোথায় কেনেন এই জুয়েলারিগুলো আপনি? এটা ডিপেন্ড করে, আমি কখনো কিনি দুবাই থেকে, মিডল ইস্টের গহনা তো ভালো, এবং ওখানে কিনলে যেটা হয় ওখানে ফেরত দিতে গেলে কখনো সোনা কাটে না আমাদের দেশের মতন, আর বাংলাদেশ থেকেও কিনি, ভারতবর্ষ আর যে ডিজাইনের জন্য আমি বলবো ভারতবর্ষ অনেক ভালো জুয়েলারি, ইন্ডিয়াতেও খুব ভালো ভালো জুয়েলারি পাওয়া যায়। ডায়মন্ডের আমি বলবো বেলজিয়ামের পরে যে ডায়মন্ডের কাটিং যদি আমরা দেখতে যাই তাহলে ইন্ডিয়া ভালো। ইন্ডিয়াতে প্রথম ডায়মন্ড প্রচলিত হয়েছিল জুয়েলারিতে আমরা জানি সেটা। ডক্টর তানিয়া হোসেন, একটু আগে আপনি বলছিলেন মিডল ইস্টে আপনি জুয়েলারি কেনেন, তাহলে আপনি নিশ্চয়ই দুবাইতে যে বিখ্যাত গোল্ড সুক বা সোনার বাজার দুটো আছে, ওল্ড গোল্ড সুক নিউ গোল্ড সুক, তাই না? এবং সেটা অনেকটা গাউসিয়া মার্কেটের মতো এখানকার যেটা আছে ঢাকায়, শুধু সেখানে শাড়ি পাওয়া যায়, বস্ত্র পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, আর গোল্ড সুকে খালি সোনার জিনিস পাওয়া যায়। এই গোল্ড সুক বিষয়ে আপনার অভিজ্ঞতা একটু বলুন। গোল্ড সুক হচ্ছে দুবাইয়ের সোনার মার্কেট, গোল্ড সুক কথার অর্থ মার্কেট। তো আমি যাই আমার স্টুডেন্ট লাইফে, আমি একসময় ট্যুর গাইডের কাজ করতাম, জাপানিজকে দিয়ে অনেক দেশে দেশে যেতাম, তো তিন দিনের জন্য আমার একবার দুবাই যাওয়া হয়। তো আমি একে এত সোনার দোকান জীবনে কখনো একসাথে দেখিনি, আর ওখানে তো গলিতে গলিতে কম হলেও এখানে এক একটা গোল্ড সুকেও 10-15 হাজারের বেশি দোকান আছে, এবং 10 টন সোনা ডেইলি লেনদেন হয়, বিক্রি না, ওখানে 10 টন সোনা আসে যায় এভাবে এক একটা সুকে। গিনেস বুকে সবচেয়ে যে বড় গহনাটা ওটা গোল্ড সুকে আছে, তো ওটা দেখতে যাই। তো আমি যখন তিন দিনের জন্য ছিলাম, তখন স্টুডেন্ট ছিলাম, এত পয়সা ছিল না আমার, এত ফ্রাস্ট্রেশন কাজ করে, তো আমি ছোট একটা আন্টি কিনে আনি, এরপরে আমি যাই। ফ্রাস্ট্রেশন কেন? ওখানে যদি কোনো মেয়ে হয়, সে জাপানিজ হোক, চাইনিজ হোক, কোরিয়ান হোক, আমেরিকান হোক, আফ্রিক, যদি নারী হয়ে তার জন্ম হয়, ওই গোল্ড সুকে যদি যায় সে পড়ুক আর না পড়ুক তা কিনতে হবে। এটা এমন একটা এনভায়রনমেন্ট, এটা না দেখলে, নিজের চোখে না ফিল করলে এটা কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব না। আমি দেখেছি কিন্তু আমার কিন্তু ছেলে, আমি গিয়েছি কিন্তু জেন্ডার তো ডিফারেন্স এখানে, মেয়েদের কথা বলছি। তো ওখানে যখন গোল্ডের তো ড্রেস পাওয়া যায়, তো সব কিছু তো পাওয়া যায়, তো আমি আবার যাই যখন চাকরি করি, তো একটু পয়সা ইনকাম হলো, গোল্ড কিনতে দুবাই যায়, একেবারে মন খুলে প্রাণ ভরে গোল্ড কিনে নিয়ে আসি। তো গোল্ড সুকে যেটা সেটা হচ্ছে একেবারে হয় ব্যাগ ভর্তি টাকা থাকবে, না হলে অনেক মোটা অঙ্কের ক্রেডিট কার্ড থাকবে, না হলে দাম বিষয়ে কিছু বলুন, কেন গোল্ডের দাম সেখানে নির্ধারিত হয় প্রতিদিন গোল্ডের রেট কি সেই হিসেবে, সেই বিষয়ে? আচ্ছা, গোল্ড যেটা হয় সেটা পত্রিকাতে দিয়ে দেয় গোল্ডের দাম কি, গোল্ড যেহেতু দুবাইতে একটা মিডল ইস্ট সোনার মার্কেট, আজকের রেট এরকম, এবং সেখানে মজুরি লেনদেন করতে হয়, তো যেটা ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, দেখতে হবে পত্রিকা সেই দিনের কিনা, যদি কেউ কিনতে যায়, কারণ আগের দিনে যদি দাম বেশি থাকে বলবে ম্যাডাম পত্রিকার আজকে পত্রিকার রেট এটা, আসলে সেটা আগের দিনের পত্রিকা দেখাবে, আমরা তো পড়তে পারি না, শুধু গোল্ডের আরবি পত্রিকা, শুধু গোল্ডের দামটা পড়তে পারি, তো এই জন্য নিজে পত্রিকা হাতে নিয়ে নিজে কিনে টেনে ঘুরতে হবে। আর মজুরির থেকে আমি মজুরিতে ঠকে আসছি, আমি তো আর বুঝি নাই, গোল্ডের দাম ফিক্স কিন্তু মজুরি দামাদামি করতে হয়, আমি 700 নাকি 800 ডলার মজুরি ঠকেছিলাম, এটা আমি মনে আছে। আচ্ছা, সেই জন্য এই মজুরিটা দামাদামি করে বেশ খানিকটা কমিয়ে আনতে হয়। ওরা কি সার্টিফিকেট দিয়ে দেয়? গোল্ড সার্টিফিকেট দেয়, হ্যাঁ। ইচ্ছে করলে আপনি আমার পরে গিয়ে ওটা বিক্রি করতে পারেন? বিক্রি করতে পারি, 100% ওখানে কাটাকাটি করে না। আজকে যেসব আপনি পড়েছেন তার মধ্যে দুবাইয়ের কিছু আছে কি? আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আপনার নিজের গয়নাগুলো যদি একটু বর্ণনা দেন খুব সংক্ষিপ্ত হবে, আমার মনে হয় নারী দর্শক একটু উপকৃত হবেন। আপনি কান থেকে শুরু করতে পারেন। কান থেকে, ও কানে কি, ও কানে যেটা পড়েছি সেটা জারকনের গোল্ডের, বেশ কিছুদিন ধরে পড়ছি, এটাই ছিল এবার আসলে আমার কাছে। এটা বোধহয় ডায়মন্ড অ্যান্ড গোল্ড, এটা কিনেছি বাংলাদেশ থেকে, কিন্তু এখানে এটা বাইরে থেকে এসছে আমাকে যতটুকু বলেছে। আর এটা আমার মায়ের বিয়ের আগের গয়না, আর এই দুইটা আমি কিনেছি দুবাই থেকে, এটা একটা আমিন একটা আপন জুয়েলার্স থেকে কিনা। তো এইগুলো মোটামুটি দুই হাতে একই রকম সেট করা, আর আংটি তিনটা, দুটা জাপান, দুটো তিনটা বোধহয় দুবাই। এখানে পাথরগুলো কি? এক তিন এক দুই চারটা ডায়মন্ড, ব্লু সাফায়ার, আর সবই ডায়মন্ড, অ্যাকচুয়ালি ব্লু সাফায়ার অ্যান্ড ডায়মন্ড, আর সব গোল্ড। আর আপনার পায়ে যেটি আছে, পায়েটা পড়েছে আসলে, এটা কিনেছি আমার অঞ্জন থেকে পিতলের, এটা আমি পাচ্ছিলাম না, অনেকদিন পর একটা পেলাম কয়েকদিন আগে। আচ্ছা, কিন্তু এই মুহূর্তে যে বর্ণনাগুলো আপনি দিলেন, একটি বাদ দিয়ে গেছেন, সেটা আপনার নাকে আছে, আপনি নিজেও ভুলে গিয়েছেন, সেটি কি? এইটা ডায়মন্ডের। কিন্তু আমার আরেকটি প্রশ্ন, আপনি কাচের চুড়ি কখনো পরেছেন কি, পরেন কি?
আমি যখন আমি যেহেতু রাইটার, তো পহেলা বৈশাখের বা বইমেলাতে যখন যাই তখন তো অবশ্যই পরে যাই। পহেলা বৈশাখে যদি দেশে থাকি বিদেশে থাকলে ওখানে বৈশাখের ড্রেসেই যাই, আর এখনো পড়ি। ছোটবেলা থেকে তো বহুবার পড়েছি বাসা ভর্তি চুড়ি, এখনো কাছে চুড়ি পরি। আপনি চুড়ি পরেন, নারীদের বিষয়ে আপনি বললেন, এখন পুরুষ মানুষও চুড়ি পরছে তাই না? ধরুন লিবারাচি অথবা বাপি লাহিড়ি, এবং আমিও একসময় আংটি পরতাম একটা, আজকাল পরি না। পুরুষদের অলঙ্কার প্রীতি বিষয়ে আপনি কি বলবেন? আমার ভালোই লাগে পুরুষদের অলঙ্কার প্রীতি, আসলে যদি মানায় তাহলে আসলে যে জিনিসটা হয়েছে, ছেলেরা তো সুন্দর বেসিকলি, আমরা কেন সাজে, আমাদেরকে সাজলে আর একটু ভালো লাগে। ছেলেরা এভাবে এমনিতেই তো সুন্দর, এই জন্য অত মেকআপ আর গয়না পরে না। কি বলছেন আপনি, ছেলেরা হচ্ছে মেয়েদের কিন্তু চিরকাল সুন্দর বলে গণ্য করেন, আর্টিস্ট তো মেয়েদের ছবি এসে। একটা ছেলে কিছুই লাগে না, ক্রিম লাগে চলে আসলে কি সুন্দর লাগে, আর বলি না ছেলেরা কি হ্যান্ডসাম, কিন্তু কোনো মেকআপ করে নাই। আর যত সুন্দর অ্যাক্ট্রেসই হোক উইদাউট মেকআপ যদি আসে আপনি তাকে চিনবেন না। তো সেইটাই, সেই জন্য। তবে ছেলেদের অলঙ্কারটা, আমি আসলে অলঙ্কার যার ইচ্ছা সে পড়তে পারে, ছেলে মেয়ে জেন্ডারের আমার কোনো দেখি না। জুয়েলারির বিষয়ে আপনি একটা বই লিখছেন না কেন? আসলে এখন এতগুলো প্রজেক্ট আছে, আমার ইচ্ছা লিখবো আর না, এটা উচিত কেন? আমাদের দেশের নারীদের আপনি এ বিষয়ে উপকৃত করতে পারেন, কারণ আপনি গোলসুখ দেখেছেন, জুয়েলের বিষয়ে জানেন, এবং জুয়েলের খাঁটি না নকল এই ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করেন। আমার মনে হয় একটি বই আপনি জুয়েলের উপর লিখতে, গোলসুখকে নিয়ে লেখা আমার বই আছে। আমার আমি যখন দুবাইতে গিয়েছিলাম, আমার জানা না জানা পথে একটা বই আছে, ওখানে গোলসুখকে পুরো দুবাই শহরের বর্ণনা নিয়ে আমার লেখা আছে একটা বই। আচ্ছা, ধন্যবাদ। আমাদের তরফ থেকে একটি লাল গোলাপ শুভেচ্ছা, আবার আসবেন ঢাকায়। ধন্যবাদ, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।